নমস্কার বন্ধুরা অনব ইলেকট্রটেক্স চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানেন বন্ধুরা এই মুহূর্তে লেটেস্ট আপডেট যেটা দেখতে পাচ্ছেন ফের রান্নার গ্যাসের কিন্তু দাম বাড়লো মাথায় হাত মধ্যবিত্তে আরও একবার দাম বাড়লো রান্নার গ্যাসের দু সপ্তাহ না কাটতে কাটতেই ফের আবার মূল্য চলতি মাসে এই নিয়ে চতুর্থবার গ্যাসের দাম কিন্তু আবার বাড়লো যদিও প্রথমবার কেবল বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ানো হয়েছিল এই মাসের প্রথম দিন থেকেই শুরু হয়ে যায় রান্নার গ্যাসের এই দাম বৃদ্ধির ধারা তিন দফার মধ্যে প্রথমবার পঞ্চাশ টাকা দ্বিতীয়বার পঁচিশ টাকা করে বেড়েছিল রান্নার গ্যাসের দাম পয়লা ফেব্রুয়ারির পর চৌঠা ফেব্রুয়ারি তারপর আবার পনেরোই ফেব্রুয়ারি আর সর্বশেষ দাম বাড়লো গতকাল চব্বিশে ফেব্রুয়ারি মধ্যরাত থেকে গতকাল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির ঘোষণা অনুযায়ী চোদ্দ দশমিক দুই কেজি এলপিজি সিলিন্ডারের মাথা পিছু দাম এবার থেকে বেড়ে হলো পঁচিশ টাকা এর কলকাতায় সিলিন্ডার পিছু গ্যাসের দাম বেড়ে দাঁড়ালো আটশো কুড়ি টাকা পঞ্চাশ পয়সা ফলে চলতি মাসে তিনবারে রান্নার গ্যাসের দাম বাড়লো একশো টাকা কিন্তু ভর্তুকি কত টাকা পাওয়া যাবে সে নিয়ে কিন্তু ধোয়াশা রয়ে যাচ্ছে কারণ আগে দুইবার দাম বৃদ্ধির পরেও ভর্তুকির টাকা বাড়েনি তাই এবারও তা বাড়ানো হবে কি না তা নিয়ে সাধারণ মানুষ তবে অন্যদিকে বাণিজ্যিক উনিশ কেজি সিলিন্ডার পিছু দাম পাঁচ টাকা কম হয়েছে এক হাজার পাঁচশো চুরাশি টাকা গ্যাসের দামের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে পেট্রোল পণ্যের দাম সব মিলিয়ে না অবস্থা সাধারণ মানুষের কিন্তু এত দাম বৃদ্ধি কেন রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর দাবি বিশ্ববাজারে গ্যাসের দাম বৃদ্ধি ও উৎপাদন খরচ বেড়ে যাওয়াতে এই মূল্য বৃদ্ধি গরিব মানুষের গ্যাসের ব্যবহারের জন্য কেন্দ্র উজ্জ্বলা প্রকল্প নিয়েছে দ্বিতীয়ভাবে গ্যাসের দাম বাড়তে থাকলে তাদের কাছে গ্যাসের ব্যবহার বিলাসিতা হবে নাকি প্রয়োজনীয়তা হবে সে নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে তো ফ্রেন্ডস যেটা হচ্ছে গতকাল রাত্রে গ্যাসের দাম মানে আমাদের যেসব ডোমেস্টিক এলপিজি যেগুলো সেগুলোর দাম আরও পঁচিশ টাকা করে বেড়েছে যা দাম ছিল তার থেকে আরও পঁচিশ টাকা বেড়েছে ভর্তুকির টাকা বাড়বে কি কমবে সেই নিয়ে কোনো কিছুই কোনো আপডেট নেই তো ফ্রেন্ড এই হচ্ছে আজকে টোটাল আপডেট আপডেটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগল লাইক করবেন ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন এইরকম ভিডিও আপডেট আর তাড়াতাড়ি পাওয়ার জন্য এই যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটা সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই